সুপ্রিয় দর্শক মণ্ডলী এটিএন বাংলার সামনে দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ২২ বছর পেরিয়ে তেইশ বছরে পদার্পণ করেছে আর আজকে সেই বর্ণার্থ দিন সেই ঘন দিন সেই প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আসুন আমরা সবাই মিলে আনন্দে ফুলে ফুলে সাজিয়ে দেই আমাদের চ্যানেল এটিএন বাংলাকে সেই সাথে সাথে আমাদের প্রতিটি বাঙালির ঘরে ঘরে আমরা উদযাপন করি বাংলাদেশের প্রথম এই স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার জন্মদিন আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি রিদি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিটে আর আজকে সারাদিনই সিটে আমি থাকবো আর সেই সাথে সাথে আপনাদের সাথে আমি উপস্থাপন করব আপনাদের সামনে বাংলাদেশের সব জনপ্রিয় প্রচিত যশা আমাদের সব সকলের প্রাণপ্রিয় মানুষগুলোকে এবং আমাদের এটিন বাংলার সবচেয়ে বড় কথা যে যারা বন্ধু এত বছর আমাদের সাথে আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো এখন এমন একজন আমার সাথে হাসিটে আছেন যাকে বললেই আপনারা চিনবেন যার না আপনারা সবাই জানেন যদি বলি যে বাংলাদেশের এই সময়ের একটি জনপ্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এই চ্যানেলের সিইও যদি বলি বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় যে পত্রিকাটি রয়েছে প্রতিদিনের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন তার সম্পাদ নিশ্চয় পারছেন তিনি আর কেউ নন আমাদের সবার অত্যন্ত পছন্দের অনেক সম্মানের আমাদের জনাব নাইম নিজামি কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় আজকে যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা তার সংবাদ যখন শুরু হয়েছিল সেই প্রতিষ্ঠা ইশাচকালীন বার্তা সম্পাদক তিনি যাদের হাত ধরে বাংলাদেশের সংবাদ এটিএন বাংলা সংবাদ শুরু হয়েছিল তিনি কিন্তু তার মধ্যে একজন নইম নিজামী নইম ভাই খুব ভালো লাগছে আজকে আপনি এসেছেন হট সিটে আপনাকে আমন্ত্রণ অনেক ধন্যবাদ তোমাকে তখন অনেক ছোট দেখেছিলাম বাট তুমিও এখন কন্টিনিউ করছো এটিএন বাংলার সঙ্গে এটা একটা অনেক ভালো লাগছে আমার নিজেও দেখে আর কি তুমি আমি যেখানে বসে আছি দেখো এই জায়গাটা থেকে কিন্তু এখান থেকে যাত্রাটা আমাদের শুরু নিউজের সবচেয়ে জনপ্রিয় নিউজ হিসেবে খ্যাতি অর্জন করেছে এখনো অব্যাহত রেখেছে ধারাটা এই যাত্রাটা একদমই ছোট্ট পরিসর থেকে আসলে কারণটা কি জানো কিছু মানুষ স্বপ্ন দেখার কিছু মানুষ কি করে অসম্ভব স্বপ্ন সম্ভব করতে হলে তিনি হলো মাহফুজুর রহমান সত্যি তাই এবং মাহফুজুর রহমান তিনি জানেন যে অসম্ভব কি করে সম্ভব করতে আমি তোমাকে আমি নিজে এখন বিস্তৃত তিনি যে সে সময় কি করে এটা সম্ভব করলেন আমি তোমাকে জাস্ট একটা গল্প বলি তিনি হঠাৎ করে ডেকে বললেন সংবাদ চালু করে দেন বা সংবাদে আমরা পারমিশনটা যখন নিয়ে আসলাম আমি তখন সংবাদ ভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করতাম তিনি বললেন সংবাদ শুরু করতে হবে সংবাদ শুরু করতে আমি কিন্তু প্রথম সংবাদে জড়াতে চাইনি আমি একটু নিউজ অন্য নিউজ বেস প্রোগ্রাম প্রোগ্রাম টক শো এগুলো বিষয়ে আমার দৃষ্টি ছিল তিনি আমাকে বললেন না আপনি সংবাদে আপনি দায়িত্ব নিতে হবে আপনাকে সঙ্গে থাকতে হবে এবং তিনি চাপিয়ে দিলেন আমি দেখলাম যে কিন্তু তখন এখান থেকে এই যে এখন আমরা সরাসরি সম্প্রচার করছি সুযোগ ছিল না ব্যাংকক থেকে শুরু হতো এবং আপনি আর ব্যাংককে ছিলেন উনি মারা গেছেন আমরা এখান থেকে এটাকে রেকর্ড করে দিন এখান থেকে রেকর্ড করে তারপর কোথায় যেত ক্যাসেট পাঠানো হতো না ক্যাসেট তো পরের পাঠ আমাদের যেহেতু সংবাদ দিনের তো দিনে জি রাত ১০ সংবাদ আমরা ধরো দুপুর ১ সময়

এবং সিরাজ ভাই রেকর্ড করে পাঠালেন প্রথম মাহুদ শঙ্করটা হলো ঠিক আছে একটা নিউজ যাবে রাত দশটায় কদিন পর তিনি বললেন আরেকটা সন্ধ্যা সাতটা চালু করতে হবে তারপরে ক্রমান্বয়ে যখন ইরাক যুদ্ধটা শুরু হলো

বলতে হবে বা পুরোধা যদি আমরা বলি তিনি ডক্টর মাহফুজুর রহমান তিনি পদ দেখিয়ে গেছেন তার পদধরি হাঁটাপতে এখন 34টা টেলিভিশন চ্যানেল এখন বাংলাদেশে আছে আর কিন্তু কাউন্ট কেন কাউকু তিনি মাহফুজ রহমান এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটি আর বাংলাদেশকেই